ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ স্টোরি ক্যাফে, আপনার গল্পের আড্ডার প্লেলিস্ট। আমাদের আজকের আড্ডা লর্ড হ্যালিফ্যাক্সের হেয়ার আই অ্যাম অ্যাগেইন। আপনারাও পারেন আপনাদের লেখা গল্পগুলিকে এই প্লেলিস্টে অ্যাড করতে। গল্প লিখে মেল করুন horribleweekend@gmail.com এই মেলে। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ চেক ইট আউট। শুনতে থাকুন আজকের আড্ডা হেয়ার আই অ্যাম অ্যাগেইন। লর্ড হ্যালিফ্যাক্সকে লেখা 1917 খ্রিস্টাব্দের 10ই জুলাই তারিখের একটি চিঠির প্রতিলিপি। চিঠির লেখক চার্লস জি এস এসকুরার। প্রিয় লর্ড হ্যালিফ্যাক্স, আপনার অনুরোধ মতো একটুও রং না চড়িয়ে আমার সাদামাটা গল্পটা জানাচ্ছি। বাড়িটার নাম নিবাস, বিশ্বাস করে আপনাকে নামটা বললাম। কিন্তু অনুরোধ রইল, যদি কখনো এ ঘটনা আপনি কোনো পত্রিকায় প্রকাশ করেন তাহলে আমার এবং বাড়িটার নাম দুই দয়া করে গোপন রাখবেন। ভুতুড়ে ঘটনা সংক্রান্ত বিভিন্ন গল্পের মধ্যে শুধু সেগুলোরই আমি দাম দিই যেগুলো প্রত্যক্ষদর্শীর কাছে শোনা। এছাড়া অন্যান্য সব কাহিনী প্রচারের পথে এত বেশি ডালপালা গজিয়ে ফেলে যে তার মধ্যে কতটুকু যে সত্যি তা নিছকই অনুমানের ব্যাপার হয়ে পড়ে। আমার অভিজ্ঞতা ভয়ঙ্কর তাতে সন্দেহ নেই, আর সেই জন্যেই আমি প্রতিজ্ঞা করেছি কোনো রকম ভৌতিক কাণ্ডকারখানার মধ্যে আর কোনোদিনও আমি মাথা গলাচ্ছি না। যে বাড়িটার কথা বলছি সেটা একটা পুরনো জর্জীয় প্রাসাদ। বাড়িটা তৈরি হয় 1940 সাল নাগাদ, এবং ওই বাড়িতে বসে নেলসন লেডি হ্যামিল্টনকে অনেক চিঠি লিখেছেন, যার শুরু হয়েছে প্রিয় নিবাস বলে। আমি আর আমার নিমন্ত্রণকর্তা দুজনে তখন সমুদ্রে নৌকো বিলাসে ব্যস্ত ছিলাম। ফিরে এসে দেখি তার আত্মীয় স্বজনে বাড়ি টইটম্বুর, ওরা সব কয়েকদিন থাকবে বলে এসেছে। ড্রয়িং রুমে আমার শোয়ার ব্যবস্থা করা হলো। এর আগে একবার এসে শুনেছিলাম বাড়িটা নাকি ভূতুড়ে, এবং বাড়ির সব মেয়েরাই এক অদ্ভুত ছায়ামূর্তিকে ভেসে বেড়াতে দেখেছে। ওদের বিশ্বাস সে নাকি ঠাকুমার মা। বাড়ির চাকর বাকরেরা এসব দেখে ভয় পেয়ে বেশি দিন থাকতে চায় না। সবই আমি ভুলে গিয়েছিলাম, বিশেষ করে নৌকো বেয়ে এসে খুবই ক্লান্ত লাগছিল, এবং আমি শুতে যাওয়ার আগে ভূতের ব্যাপারে কোনো রকম আলোচনা হয়নি। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল, স্পষ্ট টের পেলাম এক অপার্থিব ছায়া আমাকে ঘিরে রয়েছে। হঠাৎ আমার বিছানার ঠিক পাশেই আবির্ভূত হলো এক বৃদ্ধ মানুষ কিংবা এক মহিলার ছায়ামূর্তি। তার ভয়ঙ্কর মুখ আমারই উপর ঝুঁকে রয়েছে। আমি যে সম্পূর্ণ জেগেই ছিলাম তাতে কোনো সন্দেহ নেই। আমি যেন মুহূর্তে পঙ্গু হয়ে গেছি, হাত পা একচুল নড়াবার ক্ষমতা নেই আমার। শুধু অপলকে চেয়ে রয়েছি সেই কালান্তক পিশাচের দিকে, আর মনে মনে প্রতিজ্ঞা করছি এই অমানসিক অবস্থা থেকে একটিবার যদি রেহাই পাই তাহলে জীবনে আর কোনো দিন প্রেতচক্র প্ল্যানচেট এসবে ভুলেও নাক গলাবো না। কারণ চোখের সামনে এই বাস্তব ছায়াময় আবির্ভাব এতই ভয়ঙ্কর যে ভাষায় বর্ণনা করা যায় না। পরদিন সকালে নিমন্ত্রণকর্তাকে একান্তে ডেকে সমস্ত ঘটনা বললাম। উনি বললেন এতে অবাক হওয়ার কিছুই নেই, কারণ তিনি ছাড়া এবাড়ির প্রত্যেকেই কোনো না কোনো সময় এরকম ছায়ামূর্তিকে দেখেছে। এরপর 20 বছর কেটে গেছে এবং ঘটনাটা আমি প্রায় ভুলেই গেছি। ওই বাড়িতে অনেকবার যাতায়াত করেছি কিন্তু আর কিছুই দেখিনি। তারপর একদিন আবার আমন্ত্রিত হয়ে সেখানে গেলাম। বাড়িতে আমার নিমন্ত্রণকর্তা একা ছিলেন। দুজনে কিছুক্ষণ বিলিয়ার্ড খেলে বেশ রাত করেই শুতে গেলাম। দাঁতের ব্যথায় আমি বেশ কষ্ট পাচ্ছিলাম, সুতরাং বিছানায় শুয়েও এক ফোঁটা ঘুম এলো না। প্রথমবারে এ বাড়িতে এসে যে ঘরে ছিলাম এ ঘরটা বাড়ির সে অংশে নয়, অন্যদিকে। সময়টা ছিল গরমের শুরু,
কিন্তু কেন জানি না হঠাৎই আমার কেমন শীত শীত করতে লাগলো। আমার পা থেকে শুরু করে সারা দেহ যেন বরফ হয়ে যাচ্ছে। শত জামাকাপড় গায়ে চাপানো সত্ত্বেও ঠান্ডা ভাবটা দ্রুত বেড়ে চলল। মনে হলো এই বুঝি আমার হৃৎপিণ্ড থেমে যাবে এবং এরই নাম বোধহয় মৃত্যু। ঠিক তখনই একটা অপার্থিব কণ্ঠস্বর, যা কানে শোনা যায় না কিন্তু অনুভব করা যায়, যেন আমাকে লক্ষ্য করে বারবার বলতে লাগলো, Here I am again. Here I am again. After 20 years. হুবহু 20 বছর আগের অনুভূতি আমার মনে জেগে উঠল। সাহস জুগিয়ে মনে মনে বলে উঠলাম, এবার আমাকে পুরো ব্যাপারটা ভালো করে দেখতে হবে, জানতে হবে। আগের বার আমি ভুল দেখেছিলাম নাকি সত্যিই ভূত বলে কিছুর অস্তিত্ব আছে। আমি যে জেগে রয়েছি তাতে কোনো সন্দেহ নেই, কারণ আমার দাঁতের যন্ত্রণা স্পষ্ট টের পাচ্ছি। অপার্থিব সেই অশরীজি নিঃশব্দ স্বরে আবার আমাকে বলল, ফিরে তাকাও, ফিরে তাকাও। এ ধরনের ঘটনায় সাধারণত যা হয়ে থাকে তাই হল, ভাষায় প্রকাশ করা যায় না এমন এক অপরিসীম আতঙ্ক আমাকে গ্রাস করল। ফিরে তাকিয়ে দেখি ঘরের এক কোণে অদ্ভুত এক আলোর স্তম্ভ সর্পিল গতিতে ধুলোর ঘূর্ণিঝড়ের মতো ঘুরে চলেছে। সে আলোর রং সাদা। আমি অপলকে দেখতে লাগলাম, ওটা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছে। অশরীরী স্বর বারবার বলতে লাগলো। বিছানার পাশে রাখা দেশলাইয়ের দিকে হাত বাড়ালাম। ওটা যতই আমার কাছে এগিয়ে আসছে ততই ক্ষিপ্রতায় মানুষের আকার নিতে শুরু করেছে। খুব কাছে এসে আমার চোখের ঠিক সামনে ওটা 20 বছর আগেকার ছায়ামূর্তির রূপ নিল। না, কোনো রকম ভুল আমি দেখিনি। সহ্যের শেষ সীমায় পৌঁছে চিৎকার করে উঠলাম, কে তুমি? কোনো উত্তর না পেয়ে তাড়াতাড়ি দেশলাই জেলে একটা মোমবাতি ধরালাম। পরদিন সকালে নিমন্ত্রণকর্তাকে আমার ভাগ্যে কি ঘটেছে জানালাম। উনি ভীষণ কৌতূহলী হয়ে উঠলেন এবং আমি আসার সপ্তাহ তিনেকের মধ্যে এ বাড়িতে ঘটে যাওয়ার রহস্যময় দুটো ঘটনার বর্ণনা দিলেন। প্রথম ঘটনার সময় উনি ড্রেসিং রুমে ছিলেন। এমন সময় একজন চাকর এসে খবর দেয় তার এক বন্ধু দেখা করতে এসেছেন। উনি তাড়াহুড়ো করে সিঁড়ি ভেঙে নিচে নামতে শুরু করেন এবং প্রথম সারি শেষ করে দ্বিতীয় সারির ধাপে পা দেবার জন্য বাকনিতেই উনি লক্ষ্য করেন একটা লোক ছুটে সিঁড়ি বেয়ে উঠে আসছে। আমার বন্ধু তৎক্ষণাৎ তাল সামলাতে না পেরে মুখোমুখি ধাক্কা এড়াতে দুটো হাত সামনে বাড়িয়ে দেন এবং ছুটে আসা লোকটি সরাসরি ভেদ করে পার হয়ে যান। দ্বিতীয় ঘটনার সন্ধ্যায় নৌবাহিনীর এক অফিসার তার বাড়িতে বিলিয়ার্ড খেলতে আসেন এবং সঙ্গে নিজের পোষা কুকুরটিকে নিয়ে আসেন। কুকুরটা টেবিলের নিচে শুয়েছিল। হঠাৎই সে লাফিয়ে উঠে ঘরের কোণে অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে তারস্বরে ঘেউ ঘেউ করতে শুরু করল। চিৎকার করতে করতে ওটার মুখ থেকে যেন ফেনা ঝরতে লাগলো, গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে উঠল। তারা কুকুরটাকে শান্ত করতে বৃথাই চেষ্টা করতে লাগলেন। টেবিলের নিচ থেকে বেরিয়ে ওটা ঘরের সেই কোণ লক্ষ্য করে হঠাৎ হঠাৎ ছুটে যেতে লাগলো, আবার পিছিয়ে আসতে লাগলো। আমার বন্ধু কিংবা সেই নৌ অফিসার কিছুই দেখতে পাননি। শুনলেন স্টোরি ক্যাফের আজকের আড্ডা, হেয়ার আই অ্যাম আগেইন। স্টোরি ক্যাফে আবার ফিরে আসবে নতুন কোনো আড্ডা নিয়ে, আপনার গল্পের আড্ডার প্লেলিস্ট।